মানুষ তার জীবন সম্পর্কে বিভিন্ন বিশ্বাস লালন করে থাকে। কেউ বিশ্বাস করে যে আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কিছু অর্থ কামাই করা। কেউ বিশ্বাস লালন করে যে আমি যে এলাকায় আছি এই এলাকায় একজন প্রভাবশালী মানুষ হয়, এটা আমার জীবনের উদ্দেশ্য। কেউ রাজনীতির সাথে জড়িত তো সে চিন্তা করে আমাকে একজন রাজনৈতিক দলের নেতা হতে হবে, এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এটা আমার জীবনের উদ্দেশ্য। এক একজন তার জীবন সম্পর্কে এক একটা বিশ্বাস ধারণ করে জীবন কাটাচ্ছে। কেউ একটি বারের জন্য এটা তাকায় না, আমাকে তো একজন সৃষ্টি করেছে, সে আমার জীবন সম্পর্কে কি বলে। আমি একটা বিশ্বাস লালন করছি, উনি একটা বিশ্বাস, উনি একটা বিশ্বাস, উনি একটা বিশ্বাস লালন করে আমার জীবন, তার জীবন সম্পর্কে। কেউ একটি বারের জন্য জিজ্ঞাসা করে না বা বোঝার চেষ্টা করে না যে আমাকে যিনি সৃষ্টি করেছে তিনি আমার জীবন সম্পর্কে কি বিশ্বাস লালন করেন, তিনি আমাকে কি বিশ্বাস উপহার দিতে চাচ্ছেন। আমার জীবনের তৈরির ব্যাপারে, আমার জীবনের সৃষ্টির ব্যাপারে আমি তো মোটেও আমার কোনো পরামর্শ দিই নাই, নিজস্ব কোনো চিন্তা খাটাই নাই। আমার বডিটা কি খাটো হবে না লম্বা হবে, কালো হবে না সাদা হবে, বাংলাদেশে আসবে না আমেরিকাতে আসবে না সৌদি আরবে আসবে, এ ব্যাপারে তো আমার কোনো পরামর্শ, কোনো বিশ্বাস, কোনো রকমের সহযোগিতা, কোনো মতামত এটার কোনো দামই ছিল না, গ্রহণ করার গ্রহণযোগ্যই ছিল না, সে সুযোগও ছিল না। আমাকে আল্লাহ তাআলা কালো বানাতে চাইছেন কালো হয়ে আসছে, সাদা বানাতে চাইছেন সাদা হয়ে আসছে, নারী বানাতে চাইছেন নারী হয়ে আসছে, পুরুষ বানাতে চাইছেন পুরুষ হয়ে আসছে, তারপরে বাংলাদেশে পাঠাতে চাইছেন বাংলাদেশে আসছে, সৌদি আরবে পাঠাতে চাইছেন সৌদি আরবে আসছে। তো আমার জীবন সম্পর্কে সব কিছু তো কার ইচ্ছা অনুযায়ী হয়েছে, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী। তো যদি সব কিছুই আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়, আমি নারী হব না পুরুষ হব তো আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমি কালো হব না সাদা হব আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমি কোন দেশে আসবো কোন ভূখণ্ডে আসবো আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আমি কয়দিন হায়াতে বাঁচবো আল্লাহর ইচ্ছা অনুযায়ী, তো সব যদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয় তো আমার জীবনের লক্ষ্য কি এটা আমি কিভাবে নির্ধারণ করবো? এটা তো তিনি নির্ধারণ করবেন যিনি সব কিছুই করেছেন। মানুষ এটা বুঝতে রাজি না যে আমাকে সৃষ্টি একজন করবে, আমাকে নারী না পুরুষ এটা বানাবে একজন, আমি খাটো হব না লম্বা হব এটা বানাবে একজন, আমি কালো হব না সাদা হব এটা বানাবে একজন, কিন্তু আমার জীবনের লক্ষ্য কি এটা নির্ধারণ আমি করব বা এটার ফয়সালা আমি করব। এই কথাটা, এই ভুল, এই চিন্তাটা যে ভুল মানুষরা বুঝতে রাজি না। এই একটি কথা বোঝানোর জন্য যে মানুষের জীবনের লক্ষ্য কি আর মানুষের জীবনের করণীয় কি, এই একটি কথা বোঝানোর জন্যে সে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে, সে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে, সে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে, সে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছে, অবশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই একটি কথা বোঝানোর জন্য, দুই নম্বর কোনো কথা নেই, একটি কথা বোঝানোর জন্য যে যিনি তোমাকে পুরুষ বানিয়ে পাঠিয়েছেন তিনি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে, যিনি তোমাকে কালো বানিয়ে পাঠিয়েছেন তিনি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে, যিনি তোমাকে সাদা বানিয়ে পাঠিয়েছেন তিনি তোমার জীবনের লক্ষ্য নির্ধারণ করবে। তোমার এই সমস্ত বিষয়ে যেমন তোমার কোনো মতামত বা সিদ্ধান্ত কাজে আসে নাই, তো তোমার জীবনের লক্ষ্য কি এ ব্যাপারেও তোমার কোনো সিদ্ধান্ত বা মতামত কাজে আসবে না। এখানে সেটাই চলবে যেটা আল্লাহ তাআলা ফয়সালা করবে, যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করবেন সেটাই চলবে। সুতরাং আপনি ব্যবসায়ী হন, আপনি কৃষিজীবী হন, আপনি চাকরিজীবী হন, আপনার জীবনের লক্ষ্য সেটাই যেটা আল্লাহ নির্ধারণ করেছে, এবং এখান থেকে কিঞ্চিত এক বিন্দু এক লং পরিমাণ কোনো হেরফের হবে না, সেভাবে আপনার গন্তব্যে যেতে হবে, সেভাবে আপনার গতি চলবে যেভাবে আল্লাহ তাআলা ফয়সালা করেছে। সুতরাং একটা ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছাড়ে, এরপরে এসে তেজগাঁও স্টেশনে পৌঁছে, তারপরে ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছে, তারপরে বিমানবন্দর স্টেশনে যায়, তারপরে টঙ্গি স্টেশনে যায়, এরপরে জয়দেবপুর স্টেশনে যায়। এই যে একটা ট্রেন, এই যে একটা ট্রেন তার নির্ধারিত গন্তব্যের দিকে যাত্রার পথে এক একটা স্টেশনের পর পর পার করে চলে যাচ্ছে, ওই স্টেশনে যে গতিটা, ঠিক আল্লাহ তাআলা ইনসানকে তৈরি করেছেন, মানব জীবনকে তৈরি করার পরে এক একটা স্টেশন পার করে আল্লাহ তাআলা নিয়ে যাচ্ছেন। কোনো স্টেশনে যেমন ট্রেনের হেরফের হচ্ছে না, মানব জীবনের কোনো স্টেশন থেকে হেরফের হবে না, এই গতি আর এই লাইনের উপর দিয়ে তাকে যেতে হবে। ফলে সে শিশু হয়ে জন্মগ্রহণ করেছে, এরপরে সে কিশোর হয়েছে, এরপরে সে যুবক হয়েছে, এরপরে সে বৃদ্ধ হয়েছে, এরপরে সে মৃত্যুবরণ করেছে, এরপরে তার কবর আসতেছে,
এরপরে তার বিচারের দিন আসতেছে। বিচারের দিন এটা ওই ধারাবাহিক প্রতিটা স্টেশনের একটা শেষ স্টেশন। সুতরাং প্রত্যেক ব্যক্তিকে এই স্টেশনগুলো যেভাবে পার করছে, কবরের পরে এই মৃত্যুর পরে বিচারের দিনের স্টেশনে সেভাবেই তাকে পৌঁছতে হবে। এটা এমন একটা বাস্তব সত্য যে সত্য কথা বলানোর জন্য আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠিয়েছে, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছে, লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছে, এই কথাটা বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, যেই কথার জন্য এই ব্যবস্থাপনা, যেই কথাটা বোঝানোর জন্য এই গুরুত্ব, যেই কথা বোঝানোর জন্য এত লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছে, মানব জীবন সবচেয়ে বেশি উদাসীন এই কথার থেকে। সুতরাং আপনার জীবনে আপনি যাই ভাবেন না কেন, আপনার জীবন এই লাইনের উপরে আছে। এখান থেকে ডানেও যাবে না, বাবেও যাবে না, 1 ইঞ্চি এদিকেও যাবে না, 1 ইঞ্চি দক্ষিণেও যাবে না, উত্তরেও যাবে না। সুতরাং আপনার একটা বিচারের দিন আসতেছে, এটা আপনি বিশ্বাস করুন আর না করুন, এটা আপনার জীবনে আপনার অন্তরে আপনি স্থাপন করুন আর না করুন, আল্লাহ তাআলা এই কথা বলানোর জন্য লক্ষ লক্ষ নবীকে পাঠিয়েছে, এই কথাটা বলানোর জন্য 2000 আয়াত কোরআন মজিদে নাজিল করেছে। সুতরাং এই কথা বলানোর জন্য যে এত ব্যবস্থাপনা, এই বিশ্বাসটা আপনার অন্তরে স্থাপনের জন্য যে এত ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা থেকে আপনার জীবন 1 ইঞ্চিও পিছনে আসবে না, সামনে আসবে না, আপনার ঠিক এক এক স্টেশন পার করে করে এই বিচারের দিন আপনাকে হাজির হতেই হবে। দুনিয়ার মানুষ এই কথাটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। ভাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা মেহরবানি করে রাস্তায় দাঁড়িয়ে আছেন, তারা উপরে চলে যান, উপরে যে যারা ঢুকতেছে তাদেরকে ঢুকতে দেন। ভাই, এতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে রাস্তার উপরে বসছেন কেন? পিছনে যে স্টিলের পিলারটা আছে, পিলারের পরে কেউ বসেন না, পিলারের পরে যারা আছেন তারা দোতলায় চলে যান, তিনতলায় চলে যান। স্টিলের ওই যে পিলার দাঁড়িয়ে আছে, পিলারের পরে ওই খুঁটিটার পরে যারা আছেন তারা দোতলায় তিনতলায় চলে যান, চলাচলে রাস্তাটা নির্বিঘ্ন করেন। স্পষ্ট হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজলিসু বাইনা রুকাতিকুম, তোমরা চলাচলের রাস্তায় খবরদার বসাবসি করো না। অন্য এক হাদিসে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাতি ফি কারিআতিত তারিক, হুজুর রাস্তার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন। যখন নামাজের মতো ইবাদত আর আল্লাহর মতো মালিককে সেজদা দিতে রাস্তার উপরে নিষেধ করেছেন, তো আপনি শুধু বসে মানুষের চলাচলে পথ কীভাবে বিঘ্নিত সৃষ্টি করবেন? ওলামায়ে কেরামের অনেক বড় বড় বুজুর্গানে দিন এরকম অতিবাহিত হয়েছে, কেউ ওয়াজ মাহফিলের দাওয়াত দিলে জিজ্ঞাসা করতেন, আপনার এই ওয়াজটা কি মাঠে না রাস্তায়, আপনি কি রাস্তা ব্লক করে ওয়াজের ব্যবস্থা করছেন না মাঠে ব্যবস্থা করছেন? যদি বলে যে রাস্তা ব্লক করে ওয়াজের ব্যবস্থা করছেন, বলছে মানুষকে কষ্ট দিয়ে ওয়াজ করা এটা জায়েজ নেই। তো সেই জন্য রাস্তায় এভাবে বসে মানুষের চলাচলের পথে বাধা সৃষ্টি করা এটা উচিত না। এই জন্য রাস্তাটা নির্বিঘ্ন করেন, ওই পিলারের পিছনে যারা আছেন তারা উঠে যান, উঠে যেয়ে দোতলায় তিনতলায় চলে যান। তো যে কথাটা বলতেছিলাম যে আমার আপনার জীবনের এই গতি কেউ পরিবর্তন করতে পারবে না, কেউ পরিবর্তন করতে পারবে না, পরিবর্তন হবেই না। যিনি আমাকে সৃষ্টি করেছেন তার ফয়সালা এটা, যিনি আমাকে কালো মানুষ বানিয়েছেন তার ফয়সালা, যিনি আমাকে সাদা মানুষ বানিয়েছেন তার ফয়সালা, যিনি আমাকে পুরুষ বানিয়েছেন এটা তার ফয়সালা। সুতরাং তার পুরুষ বানানোর ইচ্ছাকে কেউ যেমন নাড়াতে পারে নাই, তার কালো সাদা বানানোর ইচ্ছাকে কেউ নাড়াতে পারে নাই, তিনি কিয়ামতের দিন উঠে আমার বিচার করবেন এটাকে কেউ নাড়াতে পারবে না, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, তিনি যা করবেন এটা হবে। তো আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, আমার জীবনের এই গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে। আমি বুঝলেও পৌঁছতে হবে, না বুঝলেও পৌঁছতে হবে। কোরআন মজিদে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, তোমাদের প্রত্যেককে আমি বিচারের দিন মাটির থেকে উঠে আমার সামনে হাজির করব, মাটির থেকে পুনরায় সৃষ্টি করে আমার সামনে হাজির করব, লা রাইবা ফিহি, কোনো ধরনের সন্দেহ নাই এর ভিতরে, কোনো সরল সন্দেহ নাই। আপনি মানলেও এটা হবে, না মানলেও হবে, আপনি বিশ্বাস করলেও এটা হবে, না করলেও হবে, আপনি মানলেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে উঠাবে, না মানলেও উঠাবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছেন, ওয়া ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা, বক্তব্যের ধরনটা কি আপনি দেখেন, তোমাদের সামনে বিচারের দিন আসতেছে, কিয়ামতের দিন আসতেছে, লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। একা একা আল্লাহ তাআলা কিছু বিভ্রান্তিকর বিশ্বাসের কথা উল্লেখ করছেন, জামাল্লাযীনা কাফারু আন লা ইউবাসু, কাফিররা মনে করে তাদেরকে কিয়ামতের দিন উঠানো হবে। কুল বালা ওয়া রাব্বি লা তুবাসুন্না, হে রাসূল আপনি বলে দেন, নিশ্চিত নিশ্চিত নিশ্চিতভাবে তোমাদের প্রত্যেককে কবর থেকে সৃষ্টি করে আবার উঠানো হবে, সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাতিনা সাআ, কাফিররা বলে থাকে যে কিয়ামত বলতে কিছু আসবে না, আল্লাহ তাআলা বলেছেন, কুল বালা ওয়া রাব্বি লা তাতিয়ান্নাকুম, বলছে হে রাসূল আপনি বলে দেন,
নিশ্চিত 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 ভাবে সংঘাতিক ভাবে সংঘাতিক ভাবে তোমাদের সামনে কিয়ামতের দিন আসবেই আসবে। সুতরাং আমি বিশ্বাস করলে আসবে না করলে আসবে, কোরআনের বক্তব্য এটা। আমরা তো কোরআন পড়ি না, জানি না, এই জন্য এগুলো বুঝি না। আল্লাহ তাআলা স্পষ্ট তার বান্দাকে বলছেন, যাকে তিনি সৃষ্টি করেছেন তাকে বলছেন। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাস ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুজগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম ফি রাহাম লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, আশ্চর্যের কথা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আর তোমরা আমার এই কথার উপরে ছন্দ পোষণ করো যে আমি তোমাদেরকে কিয়ামতের দিন হিসাবের জন্য দাঁড় করাবো। মনে করো তুমি দেখতেছো যে তোমাকে আমি নাপাক পানির থেকে তৈরি করেছি, এক ফোঁটা নাপাক পানির থেকে তৈরি করেছি। এরপরে সেই নাপাক পানিটাকে রক্তের টুকরা বানিয়েছে, তারপরে এটাকে গোস্তের টুকরা বানিয়েছি, তারপরে সেটার ভিতরে হাড্ডি সেট করেছি, তারপরে চিন্তা ভাবনা করে তোমার কোন কোন অঙ্গ দুনিয়াতে চলার জন্য দরকার সেই অঙ্গগুলো সুপরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংয়ে আমি এটা তোমার ভিতরে সৃষ্টি করে দিয়ে তারপরে তোমাকে পূর্ণাঙ্গ একটা মানুষ বানিয়েছি। এই যে যাত্রাটা, এই যাত্রা শুরু হয়েছে নাপাক পানি থেকে আর এই যাত্রা শেষ হচ্ছে পূর্ণাঙ্গ একটা দেহ। এই পরিবর্তনটা করে করে এই যাত্রায় যে তোমাকে পূর্ণাঙ্গ দেহ দিয়ে দুনিয়াতে পাঠাতে পারে সেই মালিক তোমাকে আবার কবর থেকে উঠায় হিসাবও নিতে পারে। আল্লাহ তাআলা বলছে এটা যার জন্য সম্ভব এটাও তার জন্য সম্ভব। আমি যদি এখানে অক্ষম হতাম তাহলে এখানে আমাকে অক্ষম মনে করতে, আমি তো এখানে সক্ষম সুতরাং এখানেও সক্ষম। এই জন্য মানুষকে আখেরাতে উঠতে হবে। কি হবে আখেরাতে? মানুষকে আখেরাতে উঠানোর পরে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাযালু কদামা আব্দিন হাত্তা ইউসালা আন খামসিন, কোন ব্যক্তির পা, কোন একজন ব্যক্তির পা বিচারের দিন তার নিজ জায়গা থেকে এক কদম সামনে বাড়বে না যতক্ষণ পাঁচটা প্রশ্নের জবাব সে না দিতে পারবে। এক নম্বর, তুমি তোমার জীবনকে কোন কাজে ব্যয় করেছো? জীবনের ব্যাপারে তো একটা প্রশ্ন হবে আলাদা, এরপরে যৌবন সম্পর্কে আলাদা আরেকটা প্রশ্ন হবে। ওয়ান সাবাবিহি ফিমা ব্লক, তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছো? একটা হলো পূর্ণ 60-70 বছরের জীবন, আরেকটা হচ্ছে 20-25 বছরের যৌবন। যৌবনকে কোন কাজে ব্যয় করেছে এটা স্পেশাল প্রশ্ন, আর জীবনকে কোন কাজে ব্যয় করেছে এটা আরেকটা প্রশ্ন। তিন নম্বর হচ্ছে ওয়ান মালিহি মিন আইন আক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সম্পদ তুমি আল্লাহ তাআলার প্রদর্শিত বৈধ পন্থায় উপার্জন করেছো না আল্লাহ তাআলার নিষিদ্ধকৃত অবৈধ পন্থায় উপার্জন করেছো এটা বলো। তো সম্পদ কোন পন্থা উপার্জন করেছো আর সম্পদ কোন পন্থায় তুমি খরচ করেছো। আর পাঁচ নম্বর প্রশ্ন হবে মাদা আমিলা বিমা আলিমা, কোনো মানুষের কদম ছড়বে না যতক্ষণ পর্যন্ত সে যা জানতো সে অনুযায়ী আমল না করে। আমাদের মধ্যে সবাই জানে না যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, তো আমাদের উপরে আমাদের প্রত্যেকের অবগতির মধ্যে আছে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ আমার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয়জন আমরা এই জানা অনুযায়ী আমল করি বলেন? এই জানা অনুযায়ী আমরা কয়জন আমল করি? আজকে মসজিদে সবাই এসেছেন অত্যন্ত আনন্দের কথা এবং আল্লাহ তাআলা শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। কিন্তু নামাজ কি আজকে এসবটাই শুধু ফরজ না আরও আল্লাহ তাআলা ফরজ করেছেন নামাজ? তো আরও ফরজ করেছেন, এই এলেম তো আছে, এই জ্ঞান তো আমাদের মধ্যে আছে, কিন্তু সে অনুযায়ী আমল কতটুকু হচ্ছে? যদি শুধু আজকে নামাজ পড়ি আর এরপরে আর না পড়ি তাহলে এটা কেমন হবে? এটা এরকম হবে যে একজনের বাড়িতে ভাড়া রয়েছে 12 মাস, ভাড়া দিয়েছে 1 মাসের আর 11 মাসের ভাড়া দিই নেই। দুনিয়াতে কোন ব্যক্তি আছে যে ব্যক্তি 12 মাস ভাড়া থাকলাম আর শুধু 1 মাসের ভাড়া দিয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে? আছে এরকম ব্যক্তি? আপনারা কে কে প্রস্তুত আছেন এর জন্য যে আমার বাড়িতে একজন ভাড়াটিয়া 12 মাস থাকবে আর আমি 1 মাস ভাড়া নিয়ে সন্তুষ্ট হয়ে যাব? যদি 12 মাস থাকেন ভাড়া কতদিনের দিতে হবে? 12 মাসের। তো আল্লাহ তাআলার জমিনে যদি আপনি থাকেন তো আল্লাহ তাআলার হক কত মাসের আদায় করতে হবে? 12 মাস থাকলে 12 মাসের হক আদায় করতে হবে, 10 মাস থাকলে 10 মাসের হক আদায় করতে হবে। এখন আপনি আল্লাহর জমিনে আছেন 60 বছর, আপনি শুধু শবে কদরের দিন না শবে বরাতের দিন রাত্রে মসজিদে এসে নামাজ পড়লেন, তো বাকি দিনের পাওনাটা আল্লাহর কে পরিশোধ করে দেবে? আপনি তো আল্লাহর জমিনে আছেন। যে কথাটা বুঝতে রাজি না আমরা, দুনিয়ার সকলের পাওনার কথা বুঝতে রাজি, ছোট্ট একটু জামা একটা জায়গায় ছিঁড়ে গেছে একজন সেলাই করে দিছে তাকেও 10 টাকা দিতে হবে এই কথা বুঝতে রাজি, আর আল্লাহ আমাকে মাথার থেকে পা পর্যন্ত সৃষ্টি করে দিয়ে তার জমিনের উপর চালাচ্ছে এই মালিকেরও যে একটা পাওনা আছে এটা বুঝতে রাজি না, এটা বুঝতে রাজি না। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কারোর পা কিয়ামতের দিন নিজ জায়গা থেকে সরবে না। এই পাঁচটা প্রশ্নের জবাব কি হবে এটা আপনাকে ফয়সালা করতে হবে, আপনাকে ফয়সালা করতে হবে। সুতরাং রাস্তা দুটো, তিন নম্বর কোনো রাস্তা নেই। এক নম্বর রাস্তা হচ্ছে হয় আল্লাহর পাওনা পরিশোধ করবেন, আর নয়তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এই দুটো রাস্তা আছে, হয় আল্লাহর পাওনা পরিশোধ করবেন, আর নয়তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন। তৃতীয় কোনো রাস্তা নেই। সুতরাং একটা দোকান থেকে আপনি মাল কিনলেন, এই দোকানদার তার মালের টাকা যদি পরিশোধ না করেন তাহলে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা আছে, হয় টাকা পরিশোধ করবেন আর নয়তো আক্রমণের শিকার হবেন, হয় টাকা পরিশোধ করবেন না আক্রমণের শিকার হবেন, হয় আল্লাহর পাওনা পরিশোধ করবেন না আখেরাতে গ্রেফতারির জন্য প্রস্তুত হন। সুতরাং এর বাইরে কোনো কথা না। তো এই কথাগুলো সহজ সাবলীল কথা, কিন্তু আমাদের বুঝতেই রাজি না। এরপরও এই কথাগুলি শোনার পরও আমাদের এই মুসল্লি ভাইদের ভিতরে অনেকে কালকে জোহরের নামাজ মিস করবে, কালকে আসরের নামাজ মিস করবে, কালকের থেকে আবার নামাজ মসজিদ থেকে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। অথচ আল্লাহ তাকে সৃষ্টি করেছে। তো আমাদের প্রত্যেকের উদাহরণ হচ্ছে এরকম যে রিক্সায় করে যায়, এক রিক্সার থেকে নামি, এবার আরেক রিক্সাওয়ালাকে ভাড়া দিই। এই কাজ আমরা প্রত্যেকে করি। আমরা থাকি আল্লাহর জমিনে, খাই আল্লাহটা, গোলামি করবো আল্লাহর, কিন্তু যখন গোলামির টাইম আসে তখন শয়তানের গোলামি করি। শয়তানের জমিনের উপরে তো থাকি না, শয়তানের সৃষ্টি তো আমি নই। তো যখন আমার জন্য কোনো নিয়ামত বর্ষণ করার দরকার হয়, আমাকে সৃষ্টি করার দরকার হয়, তখন এটা করবে আল্লাহ। আর যখন পাওনা পরিশোধের টাইম আসবে তখন শয়তানের গোলামি করবো, এটা কেমন কথা? এই জন্য ভাই আজকের মতো এই বরকতপূর্ণ রাত্রে জীবনকে পরিবর্তনের অঙ্গীকার করি, জীবনকে পরিবর্তনের অঙ্গীকার করি। কি পরিবর্তন করব? শয়তানের গোলামি থেকে বেরিয়ে আসব, আল্লাহর গোলামির মধ্যে প্রবেশ করব। এই জাতীয় রাতগুলোকে আল্লাহ তাআলা দিয়েছেন জীবনকে পরিবর্তন করার অঙ্গীকার করার জন্য। এই জন্য আমরা বেরিয়ে আসি। শয়তানের গোলামি তো অনেক দূর অগ্রসর হয়েছে, এই রাস্তার গন্তব্য শেষ হচ্ছে জাহান্নাম। এই রাস্তা যে ঠেকেছে জাহান্নামে, আর আল্লাহ তাআলার গোলামির রাস্তা ঠেকেছে যে জান্নাতে। এখন এই রাস্তায় যদি এভাবে চলতে থাকি তো এই রাস্তা গন্তব্য যেখানে গেছে আমি সে গন্তব্য থেকে বাঁচতে পারবো না, এটা হতেই পারে না। আমি এই রাস্তা দিয়ে যাব আর এই রাস্তার গন্তব্য আশা করবো, এটা হতে পারে না। আমি যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তার গন্তব্য যেটা, তার ডিস্টেনশন যেটা, সেখানে আমাকে বসতে হবে। আর যে রাস্তায় আমি যাচ্ছি না সে রাস্তার গন্তব্য আমি কখনোই বসতে পারি না। তো এই জন্য হিসাব সহজ, রাত আসছে, এই রাতে তওবা করি, জীবনকে পরিবর্তনের অঙ্গীকার করি, অন্তত একটা বিষয় অঙ্গীকার করি, একটা বিষয় আল্লাহর সাথে একমত হয়ে যায় যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর ফরজ হুকুম পাশোক্ত নামাজ কখনো নষ্ট করবো না। কি ভাই আল্লাহ আমরা অঙ্গীকার করতে পারি কি পারি না? যারা বারান্দায় আছেন, মসজিদের বাইরে আছেন, তারা বলেন যে মসজিদের বাইরে সেখানে যারা আছেন তারা বলেন পাশোক্ত ফরজ নামাজের জন্য অঙ্গীকার করেন আল্লাহর কাছে, আল্লাহর সাথে অঙ্গীকার করেন ইনশাআল্লাহ পাশোক্ত ফরজ নামাজ জামাতের সাথে পড়বো। একটা মানুষ আর কোনো উদ্দেশ্যে যদি ফরজ নামাজ নাও পড়ে, অন্তত আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে, এই মালিকের একটা পাওনা আছে, পাওনার কথা চিন্তা করে সে ফরজ নামাজ পড়বে? এরকম বড় বেঈমানি কেউ হয় যে মাসকে মাসে এক দোকান থেকে চাল খাবে, একটা মাসকে মাস টাকা দিবে না, মাসকে মাস একজনের বাড়িতে ভাড়া থাকবে আর সে ভাড়া পরিশোধ করবে না? এই কাজ যদি দুনিয়াতে একটা বাড়ির মালিকের সাথে না চলে, একটা ব্যবসায়ীর সাথে না চলে, এই কাজ আল্লাহর সাথে চলে কীভাবে, কীভাবে মালিকের সাথে চলে? এই জন্য ভাই আমাদের চিন্তার পরিবর্তন করি, মানসিকতার পরিবর্তন করি, অনুভূতির পরিবর্তন করি, আল্লাহকে সেজদা দিই, আজকের রাত্রির থেকে যেন এটা যাত্রা শুরু হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, এটা আল্লাহ রসুলের শোনানো বক্তব্য। বনী ইসরায়েল একটা লোক ছিল, সে লোক সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, জীবনে সকাল বিকাল রাত কোন একটা মুহূর্ত আল্লাহ নাফরমানির থেকে সে নিজেকে দূরে রাখতে পারে না। ইন্তেকালের আগে সে তার ছেলেদেরকে ডাকছে, ডেকে পাশে বসে বলছে, বাবা আমি জীবনে এক চোখের পলক পরিমাণ আল্লাহর গোলামি করিনি, এখন তো আমি আল্লাহর সামনে হাজির হতে যাচ্ছি, এখন তো আমি আল্লাহর সামনে হাজির হতে যাচ্ছি, আমার অবস্থা তো অনেক খারাপ হবে, তো তোমাদেরকে একটা আদেশ করে যায় তোমরা এই কাজটা করবা। বলেন, বাবা কি করব? আমার মরে যাওয়ার পরে সমুদ্রের কিনারায় লাকড়ির বোঝা জমা করে তার মধ্যে আমাকে রেখে জাগুনে জ্বালায় দিবা, এরপরে যে ছাইগুলি হবে এই ছাইগুলি সমুদ্রে ছিটিয়ে দিবা, এরপরে ফেরেশতা আমাকে জমাও করতে পারবে না, শাস্তিও দিতে পারবে না। ছেলেরা তার আদেশ মোতাবেক এই কাজ করলো, করার পরে সমুদ্রে ছাই ছিটিয়ে দিল। সমুদ্র কার সৃষ্টি? আল্লাহর কথা সে শুনবে না? আল্লাহ তাকে সমুদ্রকে বলে, এই সমুদ্র এই লোকটাকে জমা কর,
জমা করছে। আল্লাহ তাআলা তো যা কিছু করতে চান আমাদের সবাইকে সৃষ্টি করছেন, তো বলছে একটা মানুষ হয়ে যায়, তো আমরা সবাই এরকম একটা পূর্ণ দেহের মানুষ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাম ইয়া বি খালকিন, আসমান জমিন সৃষ্টি করেছি, এটা সৃষ্টি করতে যায় আমি মোটেও ক্লান্ত হইনি, পরিশ্রান্ত হয়নি, আমার ভিতরে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। তো সমুদ্রকে বলছে এই লোকটাকে জমা কর, সমুদ্র তো আল্লাহর আদেশের ভয়তে থপথর করে কেঁপে লোকটাকে জমা করে দিছে। এই লোকটাকে আবার আল্লাহ তাআলা পুনরায় সৃষ্টি করে জিজ্ঞাসা করছেন তুমি কি এরকম একটা আদেশ করেছো? বলছি আল্লাহ আমি করেছি। বলে কেন? সে একটা শব্দ বলছে, বলছে আল্লাহ আমি আপনাকে ভয় পাই। কি বলছে? আমি আপনাকে ভয় পাই। আল্লাহ বলছে সত্যি আমাকে ভয় পাও? বলে জি আমি আপনাকে ভয় পাই। তো আল্লাহ তাআলা বলছেন যাও তুমি আমাকে ভয় পাও, শুধু এই কথাটুকুর কারণে তুমি জীবনে কত অপরাধ করেছো এটার দিকে তাকায় না, আমি মাফ করে দিয়েছি, যাও। এক ব্যক্তি জীবনে একটা টাইমে আল্লাহকে ভয় পায়, এতটুকু কথা বলার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আজকে যদি সত্যি এই রাত্রে আমরা হাত উঠায় আল্লাহর ভয়তে চোখের পানি ঝরাতে থাকি, আপনার কি মনে হয় আল্লাহ তাআলার কাছে এটা মূল্যায়িত হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা শুনাইছেন, হাদিসের প্রায় কিতাবে এই ঘটনা আসছে, কিসের জন্য আসছে বলেন তো? কিসের জন্য আসছে? যে আল্লাহ শুধু একজনকে মাফ করতে পারে আর কারোর করবে না, এই জন্য না, না এটার জন্য আসছে, আসছে এই জন্য যে আল্লাহ তাআলা বুঝাতে চান আমার এই বান্দারা এই ঘটনাটা শুনুক, শুনে এই কথা বুঝুক যে আমাকে সামান্য টাইমের জন্য কেউ যদি ভয় পায়, তার যদি জীবনে কত অপরাধ আছে এটার দিকে না তাকায়, তাহলে আমার এই বান্দারা যদি সারা রাত্রে আমাকে ভয় পেয়ে চোখের পানি ঝরাতে থাকবে, তাদের জীবনে গুনার দিকে আমি কেন তাকাবো? তাহলে এই জন্য আজকে রাত্রের একটা কাজ হচ্ছে চোখের পানি ঝরানো। আজকে রাত্রে কি কাজ ভাই? চোখের পানি ঝরানোর রাত। যদি কেউ বলে কোরআন সুন্নার আলোকে দুই শব্দে বলেন যে শবে বরাতের রাতটা কিসের জন্য, তাহলে আমি বলবো কোরআন সুন্নার আলোকে যদি শবে বরাতের পরিচয় বলতে হয় তাহলে বলতে হবে শবে বরাত হচ্ছে চোখের পানি ঝরানোর রাত। দুই নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে আমরা নিজেদেরকে প্রত্যেকটা রাত্রে কখনো টেলিভিশনের সাথে মিশাই দিই, কখনো গুনার কাজের সাথে মিশাই দিই, কখনো গল্প গুজবের সাথে মিশাই দিই, কখনো মোবাইলের গেমসের সাথে মিশাই দিই। আজকের রাতটা হচ্ছে আল্লাহর সাথে নিজেকে মিশাই দেওয়ার জন্য। কিসের জন্য ভাই? এমনভাবে নিজেকে আল্লাহর সাথে মিশাই দিব যে আমাকে এখান থেকে কোনো জিনিস যেন আলাদা করতে না পারে। ওলামায়ে কেরাম এটার উদাহরণ দিয়েছেন এইভাবে, চিনি, চিনিকে আপনি চাউলের সাথে মিশান আলাদা করা যাবে, কষ্ট হবে আলাদা করা যাবে, গমের সাথে মিশান আলাদা করা যাবে, ডালের সাথে মিশান আলাদা করা যাবে, কিন্তু চিনিকে যদি আপনি দুধের সাথে মিশান তাহলে আলাদা করা যাবে? অন্য কিছুর সাথে আর লাগানো যাবে? তো আপনাকে যাতে অন্য কিছুর সাথে আজকে রাত্রে না লাগানো যায় এই জন্য আপনি আল্লাহর সাথে এইভাবে মিশে যান যেভাবে চিনি দুধের সাথে মিশে যায়। এই জন্য আজকে রাত্রের একটা মিনিট অপচয় নয়, একটা মিনিট অপচয় নয়। অনেকে মনে করে যে হুজুর তো একটু পরে দোয়া করে দিবে তো আজকে রাত্রের আমল মনে হয় শেষ, না না, দোয়ার মাধ্যমে আজকে রাত্রের আমলের যাত্রা শুরু হয়েছে। দোয়ার মাধ্যমে কি হয়েছে? হ্যাঁ, এটাকে কেউ শেষ মনে করবেন না, দোয়ার মাধ্যমে আমলের যাত্রা শুরু হয়েছে। এই জন্য একটা মিনিট কেউ কোনো অপচয় করবেন না, পুরো টাইম জায়নামাজের সাথে নিজেকে আটকে রাখেন, আল্লাহর সাথে এইভাবে দুধ আর চিনির মতো মিশে যান, মুখে জিকির, দিলে আল্লাহর ভয়, চোখে পানি, এই তিন জিনিস দিয়ে রাত পার করেন। মুখে কি? জিকির, দিলে আল্লাহর ভয়, চোখে পানি। চোখের পানির অনেক দাম আল্লাহর কাছে, অনেক মূল্য রাখে এক এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোন বান্দার যদি চোখ থেকে পানি বের হয় নাকের মাথায় ওই পানি আসার আগে আল্লাহ তাআলা তার জীবনে গুনাহ মাফ করে দেন। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিয়েছেন যে গরুর দুধের বাট, সে গরুর দুধের বাটের থেকে যদি দুধ বের করেন ওটাকে কি আবার বাটের ভিতরে স্থাপন করা সম্ভব? তো বলছে কোনো বান্দা যদি মহান আল্লাহ তাআলার ভয়তে চোখ থেকে মাছির মাথা পরিমাণ, কি পরিমাণ? মাছির মাথা পরিমাণ পানি যদি চোখ থেকে ঝরায় কোনো বান্দা আল্লাহ তাআলার সামনে, তো ঠিক গরুর দুধের দুধটাকে বাটের ভিতরে ফিরাই দেওয়া যেমন অসম্ভব, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া এরকমই অসম্ভব। এই জন্য আজকে রাত এই তিন কাজের জন্য, দিলের মধ্যে আল্লাহর ভয়, মুখের মধ্যে জিকির, আর চোখের মধ্যে পানি। তো এই জন্য কিছু সময়ের জন্য নামাজে দাঁড়িয়ে যান, নামাজ পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যাবেন তো কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় জিকির করেন, এরপরে লম্বা টাইম দোয়া করেন, হাত উঠায় বসে থাকেন, হাত উঠায় বসে থাকেন, নিজের জীবনের কী কী গুণা করেছেন এক একটা গুণা আল্লাহর সামনে পেশ করেন,
আল্লাহ আমি ওই গুণা করেছি কেউ জানে না কিন্তু আপনি জানেন, আল্লাহ আমি ওই গুণা করেছি দুনিয়ার মানুষ আমাকে সাধু মনে করে আমি কিন্তু আপনার কাছে দোষী, আল্লাহ আমি ওই গুণা করেছি দুনিয়ার সবাই আমাকে মনে করতেছে দুনিয়ার কারো কেউ এটা এই কাজে এই অপরাধের সাক্ষী নেই কিন্তু আপনি তো পুরোপুরি সাক্ষী হিসাবে উপস্থিত, আল্লাহ আমি এই গুণা করেছি আমার আমলনামা গুণা দিয়ে ভর্তি আছে কেউ জানে না আমার আমলনামায় কী পরিমাণ গুণা আছে কিন্তু আপনি জানেন আমার আমলনামায় কী পরিমাণ গুণা আছে, সেই গুণাটা মুসা পর্যন্ত আমি আজকে রাত্রে আপনার সামনে থেকে উঠতেছি না আমার এই চোখের পানি দেখে আমার আমলনামার গুণাগুলো মুসার ব্যবস্থা করে দেয়। কি কথাগুলো বলতে পারি না ভাই? এই কথাগুলো বলার জন্য আজকে রাত আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। যার ফরজ নামাজ কাজা আছে পিছনে উমরি কাজা সে ফরজ নামাজ পড়বে, আর যার উমরি কাজা নেই তিনি নফল নামাজ পড়বে। প্রত্যেকটা ফরজ নামাজের জন্য আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে কিন্তু নফল নামাজ এক রাকাতের জন্য জিজ্ঞাসা করবে না। তো সেই জন্য ফরজ নামাজ যেটা আল্লাহ তাআলার পাওনা ফরজ অপরিহার্য পরিশোধ, এই অপরিহার্য পাওনাটা আগে পরিশোধ করেন তারপরে নফল নামাজ পড়বেন। ফরজ নামাজ কীভাবে পড়বেন? পিছনের ফজর জোহর আসর পাঁচ বছর দশ বছরের কাজা আছে তো প্রথম দিনের ফজর পড়বেন, তারপরে জোহর পড়বেন, এরপরে আসর পড়বেন, এরপরে মাগরিব পড়বেন, এরপরে ঈশা পড়বেন, সুন্নত পড়া লাগে না শুধু ফরজ পড়বেন, আর শেষ রাতে আর এশার পরে বেতের পড়বেন, বাস এই সহায়ক ফজর জোহর আসর মাগরিব ঈশা আর বেতের এই নামাজগুলো পড়বেন। সুন্নত পড়ার প্রয়োজন নেই শুধু ফরজ পড়বেন, পড়ে যতক্ষণ আপনার শরীরে কুলায় শক্তিতে কুলায় আপনি পড়তে থাকেন আর আল্লাহর কাছে মাপ চেতে থাকেন আল্লাহ এই নামাজগুলো তো একটা টাইমে পরিশোধ করার কথা ছিল কিন্তু সেই পাওনাটা তো আমি সেই টাইমে পরিশোধ করি নাই, আমার এখনকার টাইমে পরিশোধ করছি এটাকে মেনে নেন আর আমাকে মাফ করে দেন, আগামীতে যেন আমি এরকম একটা টাইমের নামাজ আর একটা টাইমে আমার আদায় করতে না হয় এর জন্য আমাকে হেফাজত করেন, শয়তানের হাত থেকে রক্ষা করেন। এই দোয়াগুলো আপনি আজকে রাতে করবেন এই কাজের জন্য। আজ রাত আজকে রাত সবচেয়ে সাফল্যমণ্ডিত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি একটা মিনিট অপচয় করবে না, যে ব্যক্তি একটা মিনিট অপচয় করবে তার জন্য আজকে রাত্রে কামিয়াব নয়, সে আজকে রাতে ব্যর্থ। আজকের মতো রাত এক মিনিটের জন্য এক মিনিট অপচয় করার জন্য নয়, এর জন্য যিনি এই জিনিসটা করতে পারবেন যে এক মিনিট অপচয় হবে না তিনি সফল। আর মনে রাখতে হবে আপনি রাত্রে যত ইবাদত করেন না কেন আপনাকে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে হবে, ফজরের নামাজ যদি জামাতের সাথে না পড়ি তাহলে রাত্রের ইবাদত খুব বেশি কোনো ফল এনে দিবে না, এই জন্য ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন এই মানসিকতা নিয়ে আপনাকে রাত্রে ইবাদত করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।